সুপ্রভাত, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন সমস্ত ইকুইপমেন্টস, মানে যা যা লাগবে কুকুরদের খাওয়ানোর জন্য, সেগুলো সব কিনতে যাব। সুকুমারকে ফোন করছি একটু বাদে, আমি এখনো উঠিনি, জাস্ট উঠব। বাট ভাবছি আজকে যে স্পেশাল জিনিসটা আছে সেটা ভিডিওর একবারে প্রথম অংশে, মানে যেটা মেইন ভিডিও হবে, ডগ স্ট্রিটের সাথে সোশ্যাল একটা ওয়ার্ক করা, তো সেই ভিডিওটার মধ্যেই সমস্ত কিছু বলা থাক, স্পেশাল যে জিনিসটা থাকবে দর্শক বন্ধুদের জন্য। এখন ডেলি ব্লগে জাস্ট আমি উঠছি, ঘুম থেকে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে টয়ে এখান থেকে বেরোবো, যাব বাজারে, বাজার থেকে কিছু জিনিস কিনবো, কিনে নিয়ে তারপর আমরা চলে যাব সেই শ্মশানঘাট। কেন কি শ্মশানঘাটের ওখানে অনেক কটা আমি স্ট্রিট ডগ দেখেছি, এবং ওই দিকে রাস্তা দিয়ে যেতে যেতে যত দেশ মানে স্ট্রিট ডগ পাবো তাদেরকে ফুড প্রোভাইড করব আমরা, আমাদের টিমের পক্ষ থেকে। সো যতদূর মনে হচ্ছে অমৃতও যাবে, দেখা যাক কে কে যায়। আপাতত বাজার যাই আমি, গিয়ে তারপর আপনাদের বলছি। বন্ধুরা, এখন আমি জাস্ট ব্রাশ করব, সুকুমারকে ফোন করলাম, সুকুমার স্ট্যান্ড করে রাখা যাবে। ওকে, ঠিক আছে। বন্ধুরা, একটু আগে সুকুমারকে ফোন করলাম, সুকুমার বলল আসছে। তার আগে আমি একটু ব্রাশ টাশ সেরে নিই, তারপর বেরোতে হবে। রুমটা রয়েছি, এটা আমার ডাইনিং রুমটাই, নিচে মিস্ত্রি কাজ করছে, নিচে মিস্ত্রি কাজ করছে তাই নিচে আওয়াজ আসছে। কেন কি সকাল থেকে কাজে লেগেছে, বিকজ অফ আমি বাড়ির অনেক কটা পোর্শন চেঞ্জ করছি। না না, আমাকে বলেছিলেন কি আমার বাড়ির পুরো হোম ট্যুর করাতে। সো আপাতত মিস্ত্রির কটা কাজ চলছে, সেগুলো সব কমপ্লিট হয়ে যাক, তারপর সামনে আমার নিজের যে দাদা আছে, দাদার বিয়ে আছে, তো বিয়েতে আমি ফুল বাড়ি ট্যুর করে দেখাবো অ্যান্ড আপনাদের দেখাবো। এখন আপাতত সকাল সকাল আমি ফ্রেশ হয়ে এসে আমার গোদলু বাচ্চা উঠতে চাইছে বিছনায়, দেখিনি বিছনায় উঠে গেল। ও আমাদের সব থেকে ছোট্ট বাচ্চা, এটা পূজোর ছেলে, আতুর পাবে। সকাল সকাল ও বিছনায় উঠে পড়ে বিকজ অফ আদর খাওয়ার জন্য। সো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। ও বন্ধুরা, আপনাদের আরেকটি জিনিস বলা হয়নি, আমি আপনারা জানেন যে আমি প্রচণ্ড ডগ ভালোবাসি, বিকজ অফ মানুষের সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় বন্ধু বলতে এই কুকুর। আর সেই জন্যে আমি আজকে এই সোশ্যাল ওয়ার্কটা করতে চলেছি, আমাদের টিম করতে চলেছে, বিকজ অফ রাস্তার দেশি কুকুরদের, যে স্ট্রিট ডগ হয়, তাদের ভালোবাসার মতো বা কেয়ার করার মতো কেউ থাকে না। সো সেই জন্যে আমাদের টিমের পক্ষ থেকে তাদের পাশে থাকবে, এই উদ্দেশ্যেই এই সোশ্যাল ওয়ার্কটা করা। সো এরকমই যাতে আপনারাও
অবশ্যই এরকম আপনাদের বাড়ির কাছে যে সমস্ত দেশি কুকুর আছে, স্ট্রিট ডগ আছে, তাদেরকে হেল্প করো। তাতে হয়তো মানুষের যেহেতু সব থেকে প্রিয় বন্ধু এবং বিশ্বস্ত বন্ধু রাত্রিবেলা পাড়ার চারদিকে পাহারা দেয়, সমস্ত কিছু করে, কিন্তু এদের দেখাশোনার মতো কেউ থাকে না। তো সেই জন্যে আমি সবার কাছে এই সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে একটা মেসেজ জানাতে চাইছি যে স্ট্রিট ডগকে হেল্প করো বন্ধুরা। বন্ধুরা, আমি জাস্ট রেডি হয়ে গেছি, বাইকের চাবিও নিয়ে নিয়েছি, এখন ক্যামেরার ব্যাগটা আমি নিচ্ছি, অ্যান্ড এখন এই বাড়ি থেকে বেরোচ্ছে সমস্ত কিছু নিয়ে জোগাড় করে, দিয়ে আমরা পুরো স্পটে গিয়ে একবারে ভিডিও বানাবো। বেরোচ্ছি, সো বন্ধুরা বাকিটা ওখানে গিয়ে বলছি। বন্ধুরা, বাইরে বেরোনোর পর এক কেলেঙ্কারি কাণ্ড দেখছি, আকাশ পুরো মেঘলা করে এন্ড বৃষ্টি হচ্ছে রীতিমতো। জানি না, মোটামুটি আমি ভাবছি এখন কি করব, বিকজ অফ বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কুকুর বেরোবেও না রাস্তায়, ওরাও কোনো না কোনো জায়গায় ঘাপটি মেরে থাকবে। সো আজকে ভাবছি খাওয়ারের ব্যবস্থাটা করি, বাজার টাজার করি, ওগুলো করে নিই, করে নিয়ে তারপর আগামীকাল হয়তো বেরোবো, কেন কি এই বৃষ্টির মধ্যে সম্ভব না, পুরো রাস্তা রাস্তা ভিজে যাচ্ছে। অ্যান্ড এর মধ্যে আমি বাজারটা যাই, গিয়ে দেখছি, অ্যান্ড যতটা সম্ভব হচ্ছে দেখছি। বন্ধুরা, আমরা জাস্ট শ্মশানের এখানটায় আসলাম, চারজনা এসছি, দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট ভাবছি এখানে কোনো স্ট্রিট ডগ দেখতে পাচ্ছি না, বিকজ অফ বৃষ্টি পড়ছিল, জামা কাপড়ও পুরো ভিজে রয়েছে, মনে হচ্ছে আজকে সম্ভব হবে না। সো যেটা বললাম আপনাদের, হয়তো আগামীকালই দেখবো, চেষ্টা করব, কেন কি বৃষ্টির ওয়েদারটা না কমলে এটা সম্ভব হবে না। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগ। বন্ধুরা, আমরা শ্মশান থেকে ফেরার পথে এখন চলে এসেছি, এটা হলো গুপ্তিপাড়া পার্ক, যেটা এখনো উদ্বোধন হয়নি, জাস্ট তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে। চারদিকে গাছ লাগিয়েছে, ও পাশে কিছু পদ্ম লাগিয়েছে, এবং ওই পাশগুলো ঘুরে দেখাবো আপনাদের। এখন একটু আমি সামনের দিকটা যাচ্ছি দেখার জন্যে, বিকজ অফ যে চারদিকটা কেমন করেছে। সুকুমার, অমৃত অ্যান্ড পূর্ণেন্দু, ওরা সব ওপাশে বাইকের কাছটায় দাঁড়িয়ে রয়েছে। আসছি দাদা, সো এখন আপনাদের আমি ক্যামেরাটা ঘুরিয়ে পুরো ভিউটা দেখাচ্ছি। বন্ধুরা, এটা হলো সেই পার্কের পোর্শন, বিভিন্ন রকম ফুল গাছে লাগানো এবং বিভিন্ন রকম পাতাবাহার লাগানো। গঙ্গার কাছে একটা সুন্দর মতো শান্ত মতো পরিবেশ। এইখানটায় বন্ধুরা কিছু নার্সারির মতো গাছ প্রদর্শনীতে লাগিয়েছে, এবং সামনে কিছু পদ্ম গাছও দেখতে পাচ্ছি আমি। অ্যান্ড গঙ্গার পাশে, সত্যি কথা বলতে, জল একটু বাড়লে কিন্তু এই পার্ক ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। ওখানে ওরা ইয়ার্কি আড্ডা করছে, আর আমি আপনাদের পার্কটা পুরো দেখাচ্ছি। এখানে একটা বক পাখি উড়ে যাচ্ছে, এখানে সামথিং
এখানে লাফ সাইনে একটা সুইমিং পুল টাইপ বানানো আছে, আর কিছু ড্রিফট উড পড়ে রয়েছে মনে হচ্ছে। এটা এখন তৈরি হচ্ছে বললাম আপনাদের, এখনও কমপ্লিট হয়নি। ওটা হলো এন্ট্রি পয়েন্ট পার্কের, একটা ছোট্ট বাচ্চাদের জন্যে একটা ছোট্ট মানে পার্ক, যেখানে কিছু খেলার এখানটা কিছু খেলার পোর্শন করছে, বাচ্চারা যাতে খেলতে পারে। এখানে দোলনা থোলনা বসবে আরও কিছু, অ্যান্ড দিয়ে পুরো পার্কের ভিউটা অনেকটা এরিয়া নিয়ে, অনেকটা লম্বা লম্বাটে টাইপ এরিয়া। আমি এখন পার্কের এন্ট্রি পয়েন্টে, এখানটা কিছু গাছ দিয়ে হয়তো লেখার ব্যবস্থা করতে চাইছে, মানে লেখা থাকবে গুপ্তিপাড়ার পার্কের নামটা। এখনও পার্কের নাম জানা যায়নি। এখানে কিছু গাছ দিয়েও আকর্ষণীয় জিনিস করে রেখেছে। অ্যান্ড এটা হলো এন্ট্রি পয়েন্ট, এপাশেও হয়তো পার্কেরই অংশ, পার্কই হবে। এপাশটা আপাতত হয়েছে কমপ্লিট, আমি এখন রাস্তা দিয়ে ওপাশে যাচ্ছি। এখানে একটা মাচা মতো রয়েছে, দেখতে থাকুন। যেহেতু ওই ভিডিওটা, যেহেতু মানে সোশ্যাল ওয়ার্কের যে কাজটা বলেছিলাম সেটা আজকে কমপ্লিট হয়নি, কেন কি আজকে যা ওয়েদার আপনারা দেখতেই পাচ্ছেন, আকাশের অবস্থা একবারে ভালো না ওপাশের দিকে, সেই জন্যে মনে হচ্ছে হবে না। চেষ্টা করব আগামী দিনে একটু রোদ না উঠলে, সত্যি কথা বলতে যে স্পেশাল আমরা প্ল্যান করছি যেটা দর্শক বন্ধুদের জন্যে, তো সেটাও একটু রোদ না হলে ঠিক ব্যাপারটা ভালো লাগবে না। তো সেই জন্যে আপাতত আমরা আজকে ডেলি ব্লগে এখানটা ভিজিট করতে আসলাম, দেখলাম চারদিকটা, আর কি করব, বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরত যেতে হচ্ছে। বাজার হাটটা কমপ্লিট করে নিয়েছি, সো আগামী দিনে হয়তো সেটা কমপ্লিট হবে, দেখা যাক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। দেখো বলেছিলাম আমি আমার জীবনে, দেখো যে বাংলাতে আরে বলিউড এনেছে, আমি একসাথে হিপ হপ করে যে আরে আমার গান শুনে সবাই বলে যে এক শ্বাসে রুদ্ধ শ্বাসে কিভাবে গান করে, আরে মাথা থেকে নেছে বলে দেয় আমাদের সকলের সামনে, আরে বলে দেয় হাততালি দিয়ে দেখো জনতা বলে দেয় আমাকে, আমি এখানে যেন বাংলাতে র‍্যাপ করেছে।